জে কো রাজাক সিনসার টিউটোরিয়ালে আবারও স্বাগত। তো আমরা আজকে টিউটোরিয়ালটি দেখানোর আগে বা দেখার আগে আমরা অবশ্যই আগের টিউটোরিয়ালটি দেখে নিব, আগের টিউটোরিয়ালটি না দেখলে এই টিউটোরিয়ালটি বোঝা যাবে না। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে যেটা দেখেছিলাম এটা ছিল এভাবে, আমরা লিখে যদি সাবমিট করি তাহলে সেটা সাবমিট দেখাচ্ছে, আর এখানে ডাটা চলে আসছে, আর এখানে হচ্ছে সাকসেস মেসেজ হিসাবে আমাকে ওকে দেখাচ্ছে। আমরা জেসন ইনকোড করে পাঠিয়েছিলাম, তো যার কারণে এখানে যেহেতু ডেটা টাইপ ছিল হচ্ছে আমাদের জেসন, তো এই ডেটা হিসাবে আমাদেরকে ওকে অ্যালার্টে দেখাচ্ছে। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এখানে নিচে টেবিলে আগে এক্সিস্টিং যে ডেটাগুলো আমাদের আছে এখানে ওইগুলো দেখাবো। তারপর যেটা করব এখানে যখন আমরা সাবমিট করব সেটা এই এক্সিস্টিং ডেটার সাথে যুক্ত হয়ে আমাদেরকে সেটা আউটপুট হিসাবে দেখাবে, আর সেক্ষেত্রে আমাদের পেজ লোড করতে হবে না। তো যেমন আমি পিএসপি দিয়ে আগে হচ্ছে এক্সিস্টিং যে ডেটাগুলো আছে সেগুলোকে নিয়ে আসবো। তো সেটা নিয়ে আসার জন্য আমরা ফর্ম এর নিচে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে আমরা একটা টেবিলের ডিজাইন করবো। তো কোনো কথা না বলে আমি খুব তাড়াতাড়ি করে এই জিনিসটা করে ফেলতে চাচ্ছি। আমরা সেভ করে টেবিলের আউটপুটটা যদি দেখি তাহলে এটা এরকম দেখাচ্ছে। তো এখন আমরা পিএইচপি দিয়ে হচ্ছে আমরা ডাইনামিক্যালি ডেটা আনবো, অর্থাৎ ডেটা বেজে আমাদের যেগুলো আছে এগুলো এখানে দেখাবো। তো এটার জন্য আমি সিম্পল এখানে পিএইচপি কোড লিখি, পিএইচপি কানেকশন আমাদের লাগবে, এটা কিন্তু ইনফর্মাল ডেটাবেস কানেকশন। তো এখানে আমরা যে যে কানেকশনটা ইউজ করেছি এটাকে নিয়ে আসি এখান থেকে। তারপর সব ডাটা দেখার জন্য আমরা এখানে সিকুয়েল লিখবো একটা। তো সিকুয়েলটা কী লিখবো এখানে আসি। তো এখানে এই যে কপি করলাম, আমরা ব্রাউজে ক্লিক করলে যেটা আসে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, অর্থাৎ সব ডাটা আমরা দেখবো ডিসেন্ডিং অর্ডারে, সেটা এখানে লেখা। তো তো লেখার পর এখন আমরা এক্সিকিউট করব। আমি একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এখানে, তারপর এখানে আমরা হোয়াইল লুপ চালিয়ে এটাকে আমরা জাস্ট এখান থেকে দেখবো। আমি এখানে লিখছি আমি যেহেতু অবজেক্ট আকারে দেখতে চাচ্ছি সেহেতু আমি সেজন্য আমি ফ্যাচ অবজেক্ট যে মেথড আছে মাই সিকুয়েল আগে সেটা আমরা ইউজ করেছি এখানে। আর এখানে এটাকে আমি একটা রেজাল্টের মধ্যে নিব রুটাকে, অবজেক্টটাকে। তো আমি লিখছি হচ্ছে রু অথবা ডাটা যাই যে কোনো ভেরিয়েবল আপনারা এখানে ইউজ করতে পারেন। তো পিএইচপি ট্যাগ শেষ করলাম, আর এটাকে আমি নিচে এসে এখানে দেখাই, এখানে আবার পিএইচপি ট্যাগ আমাকে লিখতে হবে, শেষ করতে হবে। তো এখানে হচ্ছে যেহেতু আমরা ফার্স্টে আইডি দেখাবো, তো আমি লিখছি হচ্ছে এখানে পিএইচপি একো রো, তারপর হচ্ছে যেহেতু অবজেক্ট তো সেক্ষেত্রে আমরা এভাবে লিখবো আইডি। তারপর সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের নেম, থার্ড যেটা সেটা হচ্ছে আমাদের ইমেল। আমি জাস্ট এটাকে কপি করে এখানে পেস্ট করলাম আর এখানে পেস্ট করলাম। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের নেম, থার্ড যেটা সেটা হচ্ছে আমাদের ইমেল। সব কিছু সেভ করে আমরা যদি এখন আউটপুট দেখি তাহলে এক্সিস্টিং যে ডেটাগুলো আছে এখানে ছয়টা সেটা আমাদের এখানে দেখাচ্ছে। এখন আমাদের পরবর্তী কাজ যেটা, আমরা সাবমিট করার পর এই যে ডেটাটাকে সাবমিট করব সেটাকে এখানে দেখাবো উইদাউট পেজ লোড। যেমন আমি যদি এখানে একটা সাবমিট করি এখন,
সেক্ষেত্রে যেটা হচ্ছে, সাবমিট হয়েছে এখানে 7টা দেখাচ্ছে, কিন্তু এখানে এটা দেখাচ্ছে না, কিন্তু পেজ লোড করলে এটা দেখাচ্ছে। এটা আমরা এখানে প্রিপেন্ড বা অ্যাপেন্ড করে দিব, যে ডেটাটাকে আমরা পাঠাচ্ছি। তো সেটা করার জন্য আমি আগে প্রিপেয়ার করি। প্রিপেয়ার বলতে এখানে এসে একটা জিনিস দেখাই আগে, সেটা হচ্ছে আমরা যখন এখানে জেসন ইনপুট করে আমাদেরকে আবার ডেটাটাকে আমরা পাঠিয়ে দিব এখানে এই জায়গায়, যাতে করে আমরা সেটাকে প্রিন্ট করতে পারি। তো সেটা কীভাবে পাঠাতে হবে, যেমন এক্সাম্পল দেখাচ্ছি আমি। যেমন এখানে আমরা যে ডাটাটাকে পাঠালাম এই পেজে, সেটাকে আমরা কীভাবে ধরতে পারি। আমরা যদি লিখি যে পোস্ট ডাটা ইকুয়াল টু একটা ভেরিয়েবল জাস্ট এটা, তো ডলার, যেহেতু আমরা পোস্ট মেথডে পাঠিয়েছি, তো আমি এখানে গ্লোবাল স্কোপ পোস্ট পোস্ট দিলাম। এখন এই ডাটাটাকে যদি আমি এখন এইভাবে জেসন ইনকোড করে পাঠিয়ে দিই, তাহলে ঘটনা আসলে কি ঘটবে। ঘটনা যেটা হবে, এখানে এসে আমরা যদি আবার আরেকটা টেস্ট নেই, এক্ষেত্রে যদি আমি আরেকটা বড় করি একটু ইমেলটা, আমি যদি সাবমিট করি, তাহলে যেটা দেখতে পাচ্ছেন এখানে লেখা অবজেক্ট অবজেক্ট। তো তার মানে হচ্ছে ইনসার্ট কিন্তু হয়েছে, কিন্তু আমরা এখন যদি যে জিনিসটা ইনসার্ট হয়েছে এটা যদি অ্যালার্ট বক্সে দেখতে চাই, অর্থাৎ এখানে দেখতে চাই, তাহলে নেমটা ধরেন যে আমি দেখতে চাই, তাহলে আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে, এটা লেখার আগে আগে ইন্সপেক্টর এলিমেন্ট আরেকটা জিনিস ক্লিয়ার করে দেয় আপনাদের। কনসোলে যাই, আরেকটা সাবমিট করি, সাবমিট করার পর এখানে অবজেক্ট অবজেক্ট দেখাচ্ছে। এখানে যেটা আছে কনসোলে, এটাতে ক্লিক করে আপনি যদি এখানে রেসপন্সে যান, তাহলে দেখেন যে জেসন যে সাবমিট করলো এটা হচ্ছে নেম এবং ইমেল। তার মানে এটা আপনি যে আপনার যে সাকসেস কলব্যাক আছে ওইখানে আপনি নেম এবং ইমেলটা এভাবে পাবেন। তো এখন নিচে দেখেন যেভাবে দেখাচ্ছে, তা আমরা যদি এই যে নেম এবং ইমেল এটাকে যদি আমরা এখানে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যেভাবে লিখতে হবে, এটা হচ্ছে ডেটা ডট নেম, সেভ করলাম। এখানে আসি, আউটপুট দেখি। এখন আমরা এখানে টেস্টের জায়গায় আমরা আরেকটা নেম দিই, বেস্ট। আর এখন যদি আমরা সাবমিট করি, তাহলে এখানে বেস্ট নামে যে নেমটা আমরা দেখেছি সেটা এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। এখন এই যেহেতু আমরা অ্যালার্টে নিয়ে আসতে পেরেছি, এখন আমরা এখানেও নিয়ে আসতে পারবো। তো সেটা কীভাবে পারবো, তো সেটা পারার জন্য এখানে এসে আমি আগে টেক্সটটাকে প্রিপারেশন করে নিই, মানে প্রিপেয়ার করে নিই যে কীভাবে আমি এটাকে ইনসার্ট করবো। আমার টার্গেট হচ্ছে এখানে যে টিআর আছে এটার সাথে অ্যাপেন্ড করা। তো সেটা করার জন্য আমি জাস্ট একটা ভেরিয়েবল নিচ্ছি, যেটার নাম দিচ্ছি হচ্ছে, হতে পারে টেক্সট ইকুয়াল সিঙ্গেল কোট। এখানে এসে আমি এই পুরোটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন যে স্পেসগুলো আছে এগুলো উঠিয়ে দিলাম। এটা আসলে অনেকভাবে করা যায়। একটা হচ্ছে আপনি একটা একটা আলাদা আলাদা করে করে করতে পারেন, অথবা আপনি এখানে যদি এ সাইনটা দেন তাহলেও কাজ করবে, আর অথবা আপনি আমি যেভাবে করছি এভাবে করতে পারেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পিএইচপি যেগুলো আছে এগুলোকে উঠিয়ে দেবো এখান থেকে। এটা পিএইচপি, এখানে আমরা যেটা বসাবো এটা হচ্ছে ডেটা ডট আইডি, আর এখানে যেটা বসবে এটা হচ্ছে ডেটা ডট নেম, আর এখানে যেটা বসবে সেটা হচ্ছে ডেটা ডট ইমেল। তো এই যেটা লিখলাম এটা যদি আমরা আউটপুট দেখি, তাহলে এটা কিন্তু আমার এখানে এটা কি বলে অ্যাপেন্ড বা প্রিপেন্ড হবে না, কারণ হচ্ছে আমরা এখানে যেটা লিখেছি এটাকে আমাদের এই জাভাস্ক্রিপ্টের যে ভেরিয়েবল আছে বা অবজেক্ট যেটা আমরা প্রিন্ট করছি এটাকে আমাদের প্রিন্ট করতে হবে এইভাবে, কনকাটেনেশন ইউজ করে, প্লাস সাইন, এখানে এসে আবার প্লাস সাইন, তারপর আবার সিঙ্গেল কোট, আবার সিঙ্গেল কোট, এখানে প্লাস সাইন, এখানে আবার প্লাস সাইন, সিঙ্গেল কোট। অর্থাৎ প্রত্যেকটা ইয়ের আগে একটা করে সিঙ্গেল কোট আর প্লাস সাইন বসিয়ে দিলে হবে। ওকে, সেভ করলাম। এখন আমরা যেটা করব, আমরা প্রিপেন্ড করব। তো প্রিপেন্ডটা কিভাবে করব, আমি জাস্ট এখানে লিখছি ডলার সাইন সিলেকশন, কাকে সিলেক্ট করব, আমরা সিলেক্ট করব হচ্ছে টি বডিকে, কারণ হচ্ছে আমি এটার সাথে যেহেতু প্রিপেন্ড করব তো লুপের ইয়েতে করতে হবে, বাইরে বাইরের সিলেক্টরটা রাখতে হবে লুপের বাইরে। তো আমরা দিচ্ছি হচ্ছে টি বডি, এখানে এটার সাথে ডট
প্রিপেন্ড, আমি প্রিপেন্ড করলাম, প্রিপেন্ড করলে হচ্ছে উপরে অ্যাড হবে, অর্থাৎ নয়ের উপর অ্যাড হবে, আর অ্যাপেন্ড করলে হচ্ছে, অ্যাপেন্ড করলে হচ্ছে নিচে সংযুক্ত হবে। তো আমরা প্রিপেন্ড লিখে এই যে ট্যাক্সট আছে এটাকে আমি প্যারামিটার হিসেবে এখানে পাঠিয়ে দিচ্ছি, তারপর সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন এখানে আসি, রিলোড করি, আমাদের টোটাল 10টা ডেটা আছে। তো ব্যাস্টের পরে আমি এখন ওয়ান দিচ্ছি, ওয়ান, আর এখানে ব্যাস্ট ওয়ান। এখন যদি আমরা সাবমিট করি তাহলে সাবমিট হলো, কিন্তু এখানে দেখেন নেম দেখাচ্ছে, ইমেল দেখাচ্ছে, কিন্তু আইডি আমরা আসলে কিন্তু পাইনি, সেজন্য আমাদেরকে আনডিফাইন্ড দেখাচ্ছে। কিন্তু আমরা যদি রিলোড করি পিএইচপিতে ডেটাটা আবার ঠিক আছে, কিন্তু জাভাস্ক্রিপ্টে আমরা সেটা পাইনি। পাইনি কেন? কারণ এখানে আমরা যখন পোস্ট ডেটাটাকে পাঠিয়েছি, এখানে আমরা গ্লোবাল স্কোপ পোস্টে যা পাঠিয়েছি তাই পাই পেয়েছি, কিন্তু আইডি কিন্তু আমাদের ডেটাবেজে অটো ইনক্রিমেন্ট, তো সেক্ষেত্রে আমরা আইডিটাকে পাবো না। তো আইডিটাকে এখানে নেওয়ার একটা উপায় আছে, সে উপায়টাকে আমরা এখানে জাস্ট লিখতে পারি হচ্ছে আইডি, তারপর হচ্ছে সেটা হচ্ছে মাইসিকুয়েল আই এর একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে ফোন, অর্থাৎ আমাদের কানেকশন। তারপর এখানে প্রপার্টিটার নাম হচ্ছে ইনসার্ট আইডি। তো এই ইনসার্ট আইডি দিয়ে আমরা লাস্ট ইনসার্ট যে আইডিটা হয়েছে সেটাকে আমরা পেয়ে যাব। তো এখন যদি আমরা এই আইডিটাকে পাই, তো এটাকে তো পোস্টের সাথে অ্যাড করে দিতে হবে, মানে এখানে যে অ্যারে আছে আর এখানে যে যে ডাটাটা আছে এই দুটার সাথে সংযোগ করে আমাদেরকে এখানে পাঠাতে হবে। তো আমি সংযোগ করার জন্য যেটা করব, আমি এখানে এসে লিখছি হচ্ছে ডেটা ইকুয়াল, আমরা লিখবো হচ্ছে অ্যারে মার্চ, কারণ এটা একটা আসলে অ্যারে আকারে আছে, এটা আরেকটা অ্যারে আকারে নাই, এটা একটা ভেরিয়েবলের মধ্যে। তো আমি যেটা করছি এটাকে একটা অ্যারে বানিয়ে দিই, একটা অ্যারে সাইন, তারপর এখানে এসে আমরা লিখবো হচ্ছে আইডি, কারণ তা না হলে আমি মার্চ করতে পারবো। আর এটা অবশ্যই আমি আইডি দিয়েছি কারণ অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখানে মনে আছে কিনা আপনাদের যে আমাদের যখন আমরা যখন সাবমিট করছিলাম, তো সেক্ষেত্রে আমি আবার দেখাই, আমরা যখন সাবমিট করছিলাম সে তখন আমাদেরকে, আচ্ছা এখন এরর দেখাবে কারণ আমাদের এখানে এরর আছে। সাবমিট করার পরে এখানে আমরা রেসপন্স যেটা করেছিল সেটা ছিল এরকম নেম এবং ইমেল, তার মানে হচ্ছে আমরা কি যেটা সেটা এখানে দিয়েছিলাম, তার মানে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ আকারে, তারপর সেটাকে আমরা জেসোনিন করতে হয়েছে, তো সেই জন্য আমি এখানে আইডিটা উল্লেখ করে দিয়েছি। এখন আমরা যদি দুটাকে মার্চ করতে চাই তাহলে আমরা জাস্ট এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে ডেটা ইকুয়াল টু, আমরা অ্যারে মার্চ ইউজ করছি, অর্থাৎ দুটা অ্যারেকে একটা অ্যারাতে পরিণত করে দিচ্ছি। অ্যারে মার্চ ইউজ করে আমরা ফার্স্ট দিলাম হচ্ছে পোস্ট ডাটা, না সরি ফার্স্টে দিলাম হচ্ছে আইডি, কারণ আইডিটা ফার্স্টে মার্চ করব, দেন আইডির সাথে যুক্ত হবে হচ্ছে পোস্ট ডাটা আমরা যেগুলো পাঠিয়েছি ওগুলো। তো সেভ করলাম। এখন এই ডেটা যেটা আছে এটাকে হচ্ছে আমরা এখানে জেসনিন কোড আকারে পাঠাবো, সেভ করি। এখন যদি আমরা দেখি, এখন আমরা বেস্ট 7 লিখি, আর এখানে বেস্ট 7 দিলাম। এখন যদি আমরা সাবমিট করি তাহলে দেখতে পাচ্ছেন যে 13 বেস্ট 7 বেস্ট 730 সংযুক্ত হলো। আমরা আবার দেখি বেস্ট 77, এখানে 77, 13 পরে সাবমিট করলাম, এই যে 14 অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে অটোমেটিক্যালি অ্যাড হলো উইদাউট এনি পেজ রিডিরেক্ট। তো এটাই ছিল আজকে টিউটোরিয়াল, কীভাবে আপনি সাবমিট করে এটা সংযুক্ত করতে পারেন। এখন আমরা পরবর্তী টিউটোরিয়ালে আরও নতুন কিছু নিয়ে আসবো, অ্যাজাক্স ইনসার্টার, আরও আস্তে আস্তে আমরা আরও প্রফেশনাল জিনিস শিখব। তো পরে টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আর আমার টিউটোরিয়াল যাদের ভালো লাগে আপনারা শেয়ার করতে পারেন। তো ধন্যবাদ দেখার জন্য, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আল্লাহ হাফেজ।